আসসালামু আলাইকুম, মারিয়া রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব গাজরের বরফি। তো গাজর আমাদের যেমন ভিটামিন এ দিয়ে থাকে, তেমনই গাজর খেলে আমাদের ত্বকের জন্য ভালো হয়ে থাকে। তো চলুন তৈরি করা যাক খুব সহজে, অল্প কিছু উপকরণে গাজরের বরফি। তো প্রথমে গাজরগুলোকে আমি ছিলে এভাবে কুচি করে নেব, আপনারা চাইলে বড় বড় করে টুকরো করেও নিতে পারেন। তো এখন আমি গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব, অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তা না হলে বরফিটা স্বাদ হবে না। তো গাজর সিদ্ধ করে পানি ফেলে দিবেন না, এতে করে গাজরের সব পুষ্টিগুণ চলে যাবে। তো আমার গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করে নেব। এখন নিয়ে নিচ্ছি চিনি, দুধ, গরম মশলা। তো একটি পাত্রে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর ব্লেন্ড করা। তো আপনারা এখন দিয়ে দিচ্ছি এলাচ বাটা, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধকে আমি ঘন করে নিয়েছি, অবশ্যই দুধটাকে ঘন করে 1/2 কাপ করে নিবেন, এতে করে বরফিটা বেশিক্ষণ লাগবে না, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব অল্প অল্প করে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, এখানে আমার 1.5 কাপ চিনি লেগেছে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। দেখুন আমার এতটুকু চিনি রয়ে গিয়েছে, এখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো এখন আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি, এতে করে বরফি বানাতে অসুবিধা হবে না। তো দেখুন এরকম আমার বরফিটি প্রায় হয়ে গিয়েছে, দেখুন এরকম হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন একটি প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এখন বরফিটাকে আমি সেট করে নিব। গরম অবস্থায় সেট করতে হবে, তা না হলে বরফিটা জমে যাবে। সুন্দর করে বরফিটা আপনারা সেট করে নিবেন। এখন আমি বরফির শেপ দিয়ে দিচ্ছি। তো গাজর আমাদের যেমন ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার, তেমনি ত্বকের জন্য খুব ভালো হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল পুষ্টিকর গাজরের বরফি। আপনারা আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলেও বানাবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।